আজকে আসছি আলোনাগা থানার জামজামি নামক জায়গায়। তো জায়গাটা আসলে চার জন অনেক বিখ্যাত, তাছাড়া এখানে জামজামির বাজার আছে, বাজার জামজামি অনেক বিখ্যাত। তো সচরাচর আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে তারা সবাই চা খেতে আসে। তো কিছুদিন আগে পাশে একটা দোকান ছিল আড়ঙের চা, যেটা খুবই নাম করা ছিল। তো দোকানটা একটা মারা যাওয়ার কারণে চায়ের দোকানটা ওখানে খুব একটা ভালো চলে না। তার পরবর্তীতে এই চায়ের দোকানটা খুব ভালো একটা পজিশন পাইছে এবং অনেক নাম করা হয়েছে। আর আমি যতটুকু যা দেখছি কোনো চায়ের দোকানে এত পরিমাণ ভিড় থাকে না, এত লোক সমাগমও থাকে না। আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন যে দুই সাইডে দুটা চায়ের দোকান আছে, দুটা চায়ের দোকানেই কিন্তু বড় বড় দুটো টিভি আছে, রেসলিং খেলা দেখছে। তো যাই হোক, গ্রামের মানুষ, আমি একটু ভিডিওটা একটু মানে চুপি চুপি করতেছি, কারণ কি এইগুলো দেখলে একটু সেন্টিমেন্টাল মতো হবে, দেখবে একটু অসুবিধা হবে। তো যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করি, আমরা এখান থেকে আজকে চা খাবো। আর চাটা কেমন হয় দেখি, আমরা একটু চুপি চুপি দোকানের ভেতরের অবস্থাটা দেখি কীরকম। যাই হোক, আমরা একটু দোকানের ভেতরে ঢুকি, ঠিক আছে? তো যাই হোক, আমরা খাচ্ছি এখন একটা খাচ্ছা, তোমাদের খায় কেমন লাগছে তোমার একটু কিছু বলো। তাহলে এরকম চা আমি চুয়াডাঙ্গার ভিতরে আর কোথাও পাওয়া যায় না, একমাত্র জামজামিতেই এই চাটা পাওয়া যায়। এই লোকের স্বাদটা মানে না খাওয়া পর্যন্ত আসলে বুকে বলে বোঝানো একটু কষ্ট হয়ে যাবে, খাওয়ার পরে একদম মিশতে পারবেন আপনারা যে আসলেই স্বাদটা কতটা মানে মিষ্ট এবং মানে স্বাদটা উপভোগ করতে পারে। কি বলে কি কি দেওয়া আছে? মেবি এখানে চা পাতা, চিনি, দুধ করা এবং হচ্ছে এলাচের ফল লবঙ্গ এগুলার মিক্সনে আর কি মিক্সচারে আর কি চাটা মনে হয় আমার কাছে যেটা মনে হয়। তারপরে বাকি রেসিপিটা তো হয় মানে মূল যে বানাচ্ছে সেই বলতে পারবে। তোমার মতে চায় দশে কত দেওয়া উচিত? আমি দশে সাড়ে নয় দেবো, চাটা খুবই ডিলিশিয়াস এবং মাইন্ড ব্লোয়িং। চা দশে কত দেবো? দশে দশই দেওয়া যায় আমাদের কাছে, দশে নয়। আমরা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। খুদা হাফেজ।